আপনাদের সাথে আমি আলোচনা করছিলাম অ্যান্ড্রয়েডের রেসপন্সিভ ইউজের ইন্টারফেস ডিজাইন নিয়ে গত পর্বে আমি দেখিয়েছিলাম যে কীভাবে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ যে ওরিয়েন্টেশন আছে সেই ওরিয়েন্টেশন হ্যান্ডেল করতে হয় এই পর্বে আমরা দেখব যে কিভাবে বিভিন্ন স্ক্রিন সাইজের জন্য রেসপন্সিভ ডিজাইন করতে হয় তো বিভিন্ন স্ক্রিন সাইজ বলতে মূলত চার ধরনের স্ক্রিন সাইজের জন্য আমরা রেসপন্সিভ ডিজাইন করে থাকি একটি হচ্ছে স্মল আর সেকেন্ড হচ্ছে নর্মাল থার্ড হচ্ছে লার্স এবং ফোর্থ হচ্ছে এক্স লার্স তো যে ডিভাইসগুলোর হাইট স্ক্রিন হাইট মোটামুটি দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চি সেই ধরনের ডিভাইসগুলোকে আমরা স্মল ডিভাইস বলি আর যে ডিভাইসগুলোর হাইট মোটামুটি তিন ইঞ্চি সেই ডিভাইসগুলোকে বলা হচ্ছে নর্মাল ডিভাইস আর যে স্ক্রিনগুলোর হাইট চার ইঞ্চি থেকে ছয় ইঞ্চির মধ্যে বা চার ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চির মধ্যে সেই ডিভাইসগুলোকে আমরা বলতেছি লার্জ ডিভাইস আর যে ডিভাইসগুলোর স্ক্রিন হাইট ছয় ইঞ্চি বা ছয় ইঞ্চির থেকে বেশি যেরকম ট্যাব সেই স্ক্রিন সাইজগুলোকে বলতেছি হচ্ছে আমরা এক্স লার্জ সাইজ তো এই যে চার ধরনের সাইজ এই চার ধরনের সাইজের জন্য আমরা কিভাবে রেসপন্সিভ ডিজাইন করতে পারি চলুন অ্যান্ড্রয়েড স্টুডিওতে গিয়ে আমরা প্র্যাকটিক্যালি দেখে আসি তো আমরা চলে এলাম অ্যান্ড্রয়েড স্টুডিওতে অ্যান্ড্রয়েড স্টুডিওতে এসে আমরা ফার্স্ট টাইম যে অ্যাক্টিভিটি মেইনের জন্য যে লেআউটটা পেয়ে থাকি এই লেআউটটা হচ্ছে বাই ডিফল্ট একটা লেআউট যে বাই ডিফল্ট লেআউটটা এখানে শো হয় এখন এই বাই ডিফল্ট লেআউটটা একটা নির্দিষ্ট ডিভাইসের জন্য থাকে যেমন এখানে আমি আমার যে বাই ডিফল্ট লেআউটটা শো করছে আমি যদি উপরের দিকে দেখি তাহলে এই বাই ডিফল্ট লেআউটটা শো করছে নেক্সাস ফোর ডিভাইসের জন্য এবং নেক্সাস ফোর ডিভাইসের হাইট হচ্ছে চার দশমিক সাত ইঞ্চি তো আমি চাচ্ছি যে শুধুমাত্র একটা ডিভাইসকে টার্গেট করে আমি আমার ইউজার ইন্টারফেস ডিজাইন করবো না আমি একটা গ্রুপ অফ ডিভাইসকে টার্গেট করে করব তো গ্রুপ অফ ডিভাইসকে টার্গেট করে করার জন্য এখানে অ্যাক্টিভিটি মেইনের বাই ডিফল্ট যে লেআউট আছে সেই লেআউটের বাইরে আমাকে স্মল ডিভাইসের জন্য লেআউট তৈরি করতে হবে তারপরে নর্মাল ডিভাইসের জন্য তারপরে লার্জ ডিভাইসের জন্য এবং এক্স লার্জ ডিভাইসের জন্য আমাকে লেআউট ফাইল তৈরি করে নিতে হবে তো এখানে যেহেতু বাই ডিফল্ট একটা লেআউটের জন্য বা এক টার্গেট ডিভাইসের জন্য লেআউটটা রয়েছে সুতরাং এই অবস্থায় যদি আমরা ডিজাইন করি তাহলে শুধুমাত্র ওয়ান গ্রুপ অফ টার্গেটের ডিভাইসের জন্যই কিন্তু আমার লেআউটটা ডিজাইন হবে সব ধরনের ডিভাইস বা সব ধরনের স্ক্রিন সাইজের ডিভাইসের জন্য আমার ইউজার ইন্টারফেসটা ডিজাইন হবে না তো সব ধরনের স্ক্রিন সাইজের জন্য ডিজাইন ইনশিওর করতে গেলে আমরা করবো কি এখানে যে লেআউট ফাইলটা বাই ডিফল্ট আছে সেই লেআউট ফাইলের বাইরেও আমরা যদি এখানে প্রেস করি এখানে প্রেস করে ক্রিয়েট আদার অপশনে চলে যাব ক্রিয়েট আদার অপশনে গিয়ে আমরা এখানে নিচের দিকে যদি আপনি স্ক্রল করেন তাহলে দেখতে পাবেন যে সাইজ নামে একটা অপশন আছে তো এখান থেকে যে অ্যাভেলেবেল কোয়ালিফায়ার্স আছে সেই অ্যাভেলেবেল কোয়ালিফায়ার্সের মধ্যে সাইজ নামে যে কোয়ালিফায়ার্সটা আছে সেটাকে আমি সিলেক্ট করছি তো সাইজ নামে কোয়ালিফায়ারটা সিলেক্ট করার পরে খেয়াল করে দেখুন এখানে স্ক্রিন সাইজের জন্য আমাকে অপশন দিয়ে দিচ্ছে যে স্মল হবে না নর্মাল হবে নাকি লার্জ হবে নাকি এক্স লার্জ হবে তো প্রথমে আমি এখান থেকে এক্স লার্জ যে ডিভাইস হবে সেই এক্স লার্জের জন্য আমি নিয়ে নিলাম ওকে ফাইন তাহলে এক্স লার্স নেওয়া শেষ আমার এখন একইভাবে এক্স লার্স নেওয়া হয়ে গেল একইভাবে আমি এখানে প্রেস করে এক্স লার্জের জন্য একটা নিচ্ছি তারপরে লার্জের জন্য একটা নিচ্ছি ওকে লেআউটের ভেতরে যাচ্ছি আবার আমি দেন আবার আমি এখান থেকে এবার কার জন্য নিব এর আগে তো লার্জের জন্য নিয়েছি এবার নর্মালের জন্য একটা নিলাম ওকে ফাইন নর্মালের জন্য একটা নিয়ে নিলাম তাহলে খেয়াল করে দেখুন লেআউট ফাইলের ভেতরে আমার চার ধরনের লেআউট তৈরি হয়ে গেল একটা হচ্ছে বাই ডিফল্ট একটা হচ্ছে লার্জ একটা নর্মাল আর একটা হচ্ছে এক্স লার্জ এখন আরও এক ধরনের লেআউট আছে সেটা হচ্ছে স্মল লেআউট স্মল সাইজের যে আউট লেআউট তো এখান থেকে স্মলটাও নিয়ে নিলাম যদিও স্মল নেওয়ার প্রয়োজন হয় না কেননা অতটা স্মল ডিভাইস এখন আর বাজারে নেই তারপরে আমি এখান থেকে স্মল সাইজটাও নিয়ে নিলাম ওকে ফাইন তাহলে আমি লেআউট ফাইল চার ধরনের হয়ে গেল এটা হচ্ছে আমার ডিফল্ট এটা হচ্ছে আমার লার্জ এটা হচ্ছে আমার নর্মাল এটা হচ্ছে আমার স্মল এটা হচ্ছে আমার এক্স লার্জ ওকে এখন আমি যদি কোনো ইউজার ইন্টারফেস ডিজাইন করি তাহলে সেই ইউজার ইন্টারফেসটা এই পাঁচ ধরনের জন্যই আমাকে ডিজাইন করতে হবে তো প্রথমে বাই ডিফল্ট যেটা আছে সেই বাই ডিফল্টের জন্য আমি সামথিং কিছু একটা এখানে ডিজাইন করে নিচ্ছি তো এখানে বাই ডিফল্ট একটা টেক্সট ভিউ আছে তো লেআউট সিস্টেমটাকে আমি রিলেটিভ লেআউট সিস্টেম করে দিচ্ছি রিলেটিভ লেআউট সিস্টেম করে দিলাম দেন আমি চাচ্ছি যে এই টেক্সট ভিউয়ের ভেতরে আমি একটা ইমেজ ভিউ নিয়ে নেব তো ইমেজ ভিউয়ের যে উইথ হবে উইথ করে দিলাম হচ্ছে আমি আমার এই ডিভাইসের জন্য বা এই গ্রুপ অফ ডিভাইসের জন্য উইথ করে দিলাম হচ্ছে দুইশো ডিপি এবং হাইট করে দিচ্ছি আমি দুইশো ডিপি এবং এই ইমেজটাকে আমি সেন্টার ইন প্যারেন্ট ট্রু করে দিয়ে ঠিক স্ক্রিনের মিডলে নিয়ে চলে গেলাম এখন এখানে একটা ইমেজ দিতে হবে তো আমি এখান থেকে একটা ইমেজ কপি করে নিয়ে আসছি কপি করে নিয়ে এসে এই ইমেজটা আমার ড্রয়েবল ফোল্ডারের ভিতরে পেস্ট করে দিচ্ছি ওকে ফাইন আর ড্রয়েবল ফোল্ডারের ভিতরে ইমেজের নাম দিয়ে দিলাম হচ্ছে মাই আই এম জি মাই ইমেজ ওকে তাহলে মাই ইমেজটা চলে আসলো আমি এখানে ইমেজের সোর্স হিসেবে সোর্স হিসেবে মাই ইমেজটাকে দিয়ে দিলাম যে ড্রায়াবল থেকে মাই ইমেজ ওকে ফাইন তাহলে ইমেজটা আমার চলে আসলো এখন ইমেজের জন্য আমি একটা স্কেল টাইপ দিয়ে দিচ্ছি স্কেল টাইপ আমি দিয়ে দিলাম সেন্টার ক্রাপ তাহলে ইমেজটা আমার এখানে চলে আসলো আচ্ছা এখন আমরা যদি একটু প্রিভিউ দেখি তাহলে এটা হচ্ছে আমার বাই ডিফল্ট যে লেআউট আছে সেই বাই ডিফল্ট লেআউটের জন্য আর লার্জ ডিভাইসের জন্য ইমেজটা কিন্তু এখন আমরা সেট করিনি নর্মালের জন্যও করিনি স্মলের জন্যও করিনি এখন আমাকে যে কাজটা করতে হবে এখানে যে ইমেজটা আমি সেট করলাম আমার আর বাই ডিফল্ট যে নেক্সাস ফোর আছে সেই নেক্সাস ফোরের জন্য জাস্ট এই ইমেজটাকেই জাস্ট এই ইমেজটাকে আমার কপি করতে হবে হুম তো এই ইমেজটাকে কপি করতে হবে বা এই লেআউটটাকেই জাস্ট কপি করতে হবে তো এই লেআউটটাকে কপি করার জন্য জাস্ট এই জিনিসটাকে টোটালটাই আমি যদি কপি করে নিয়ে চলে যাই তাহলেই হবে এই টোটালটাই কপি করলাম কপি করে জাস্ট এটাকে যে লার্জ অ্যাক্টিভিটি আছে সেই লার্জ অ্যাক্টিভিটির মধ্যে পেস্ট করে দিলাম একইভাবে নর্মাল যে অ্যাক্টিভিটি আছে তার মধ্যে পেস্ট করে দিলাম তারপরে স্মলের ভিতরেও আমি একইভাবে এই জিনিসটাকে পেস্ট করে দিচ্ছি এবং অ্যাট লাস্ট আমি এক্স লার্জ যে আমার অ্যাক্টিভিটি আছে সেই এক্স লার্জের ভিতরেও আমি এটাকে পেস্ট করে দিলাম ওকে ফাইন এখন যদি আমরা প্রিভিউ দেখি তাহলে নর্মাল ডিভাইসের জন্য প্রিভিউটা হচ্ছে এটা লার্জের জন্য আমার প্রিভিউটা হচ্ছে এরকম আচ্ছা এখান থেকে আমরা দেখি নর্মালের জন্য প্রিভিউটা আমার এরকম জাস্ট এরকম তারপরে লার্জের জন্য হচ্ছে আমার প্রিভিউটা এরকম তারপরে নর্মালের জন্য এরকম স্মলের জন্য খেয়াল করে দেখুন পুরো স্ক্রিনটাই দখল করে ফেলেছে এবং লার্জের জন্য খেয়াল করে দেখুন একদম স্ক্রিনের মিডলে যেন একদম কোনায় ছোট হয়ে গেছে তো এই যে ইমেজটা আমরা সেট করেছি এই ইমেজটাকে আমরা বিভিন্ন লেআউটের জন্য বিভিন্নভাবে সাইজ দিয়ে দেব তো নর্মালের জন্য যে সাইজটা আছে আমার ডিফল্ট সেটা বেশ ভালোই আছে লার্জের জন্য মোটামুটি চলে খারাপ না ভালোই লাগছে নর্মালের জন্য তো ভালোই আছে বাট স্মলের জন্য কিন্তু একদম বেখাপ্পা লাগছে স্মলের জন্য পুরো স্ক্রিন দখল করে ফেলছে তো নিশ্চয়ই যখন আমরা স্মল অ্যাক্টিভিটিতে যাব বা স্মল স্ক্রিন সাইজে যাব তখন ইমেজটাকে এত বড় সাইজে আমরা রাখবো না ইমেজটাকে কমিয়ে নিয়ে আসবো আমরা তো স্মলের জন্য এখানে আমরা উইথটা দুইশো ডিপি না করে দিয়ে কিন্তু একশো ডিপি করে দিতে পারি তাহলে মোটামুটি একটা মানানসই হয় আবার যদি একটু লার্জে যাই লার্জ স্ক্রিন সাইজের ভেতরে গেলে দেখতে পাবেন একদম স্ক্রিনের তুলনায় ইমেজটা কিন্তু আমি যতটুকু রেশিওতে চেয়েছিলাম ততটুকু রেশিওতে হয়নি অনেকটা ছোট হয়ে গেছে তো লার্জ ডিভাইসের জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রিজেললি আউট উইথ আর হাইট এই ইমেজের এই হুইট হাইটটাকে যদি মানানসই করতে চাই তাহলে একটু বাড়িয়ে দিতে হবে তো এখানে দুইশো থেকে এটাকে আমি চারশো করে দিলাম এখানে চারশো করে দিলাম তাহলে মোটামুটি ঠিক আছে আমার তাহলে লার্জ ডিভাইসের জন্য মোটামুটি ঠিক আছে স্মল ডিভাইসের জন্য মানানসই আসে নর্মালের জন্য আছে লার্জের জন্য আছে আর বাই ডিফল্ট যেটা আমার আসছে সেটার জন্যও আছে তো এভাবে আমরা বিভিন্ন স্ক্রিন সাইজের জন্য আমরা বিভিন্ন লেআউট নিয়ে আমাদের ডিজাইনগুলোকে বিভিন্ন স্ক্রিন সাইজের জন্য বিভিন্নভাবে মডিফাই করে আমরা বিভিন্ন স্ক্রিন সাইজের জন্য আমাদের ইউজার ইন্টারফেসকে রেসপন্সিভ করতে পারি